বিদ্যালয়ের মাঠ থেকে হাট স্থানান্তরের দাবিতে রঘুনাথপুর পৌরসভায় দাবি পেশ বিদ্যালয়ের পক্ষ থেকে। দীর্ঘ প্রায় 20 মাস পরে রাজ্য স্কুল কলেজ খুলেছে, তবে রঘুনাথপুর জিডিলাং ইনস্টিটিউশনের খেলার মাঠ পরিণত হয়েছে দৈনিক হাটে। এটিএম গ্রাউন্ড থেকে হাট স্থানান্তরের দাবি জানায় স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ সকলেই। বিদ্যালয়ের টিচার ইনচার্জ জানান, বিদ্যালয়ের একেবারে প্রথম থেকে এটিএম গ্রাউন্ড নিজস্ব মাঠ। করোনার জন্য সেখানে হাট স্থানান্তর করা হয়েছিল, কারণ করোনার সময়কালের আগে রাস্তার ধারে হাট বসত, সেখানে দূরত্ব বিধি মানা সম্ভব হচ্ছিল না, তাই দূরত্ব বিধি বজায় রাখার জন্যই এটিএম গ্রাউন্ডে হাট বসানো হয়। তবে বর্তমান সময়ে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই হাট স্থানান্তর করার দাবি জানান তারা। স্কুল খোলার পরে বর্তমানে চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। সবজি বাজার বসার ফলে মাঠটি খেলার উপযুক্ত পরিবেশ হারিয়েছে, তাই যদি সেটি পুনরায় খেলার মাঠের উপযোগী করা যায় সেই দাবি জানান তারা। দীর্ঘ 20 মাস পর তোমার স্কুল আসছো, স্কুল খুলেছে, স্কুল ক্লাসের সাথে খেলাধুলাও দরকার, সেক্ষেত্রে তোমাদের কি স্কুলের মাঠ রয়েছে? আমাদের তো মাঠ ছিল রঘুনাথপুর জিডিলাং হাই স্কুলের এটিম গ্রাউন্ড, বাট এটা তো এখন হাট বাজার হয়ে গেছে, খেলার তো কোনো জায়গা নেই এখনো অবধি। কি চাইছো? চাইছে ওইটা অন্য কোথাও ট্রান্সফার করা হোক, এখানে আমরা খেলতে চাই, মর্নিং ওয়াকে যাই, তো জায়গা পাচ্ছি না এখন। টাইম বাদ দিও মর্নিং ওয়াকে যাও? স্কুল টাইম তো আমাদের 10:30 থেকে 4:30, তো মর্নিং ওয়াক সকালবেলাতে যাওয়া হয়, তো এখন হচ্ছে না এগুলো কিছুই। মানে মাঠটা ফাঁকা পেলে খুব ভালো হয় নাকি? হ্যাঁ, খুবই ভালো হয়। কি নাম? অঙ্কিতা মুখার্জি। কিসে পড়ছো? 11-এ। বাড়ি? বাড়ি রঘুনাথপুর তাঁতিপাড়া। কিন্তু মাঠের চারিপাশে আপনার কিন্তু আবর্জনায় ভর্তি। হ্যাঁ, সেটা তো বলছি চারদিকটাই, মাঝে মাঠের চতুর্দিক আবর্জনায় ভর্তি হয়ে আছে। আর বিশেষ করে সবজি মার্কেট হওয়ার পর যে অবস্থা এখন হয়েছে, আপনার মানে বাজার করতে যাওয়াটাই মুশকিল, এত দুর্গন্ধ। আর এখন ওই মাঠকে খেলার উপযোগী করতে গেলে আপনার একটু সময় লাগবে, সময় সাপেক্ষ। আমরা আমাদের স্কুলের তরফ থেকে আমরা কিন্তু কোনো ত্রুটি করব না, আমরা চাই ছেলেরা যেমন স্কুলে এসেছে এবং তারা খেলাধুলায় ফিরুক। 20 নভেম্বর আমরা ম্যানেজিং কমিটির একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে একটা এজেন্ডা আমরা রেখেছিলাম যে মাঠটাকে যে হাট হয়েছে সবজি বাজার, এই সবজি বাজার থেকে মুক্ত করে মাঠটাকে খেলার উপযোগী ছাত্রছাত্রীদের এবং এলাকার বাসীদের যারা খেলায় অংশগ্রহণ করে তাদের জন্য মাঠটাকে নিয়ে আসা আমরা এসডিওকে আবেদন করার জন্যে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেই অনুযায়ী প্রধান শিক্ষক মহাশয় গত 23 তারিখে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপিল পাঠিয়েছেন, যেখানে তিনি রিকোয়েস্ট করেছেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাঠটাকে যে করোনার জন্যে আপনারা অধিগ্রহণ করেছিলেন এবং সবজি বাজার হয়েছিল সেখান থেকে খেলার মাঠে সেটাকে পরিণত করে যেমন আগে ছিল সেইভাবে এটাকে নিয়ে আসা, এবং তার প্রতিলিপি চিঠির প্রতিলিপি মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন এবং সাব ইন্সপেক্টর অফ স্কুলসকেও দেওয়া হয়েছে। তো আমরা সেইভাবেই এগোচ্ছি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।